স্বাগতম বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপ অনুষ্ঠান মালার আজকের পর্ব যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জে আজকের প্যানেলে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বিএনপির অন্যতম নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীদের অন্যতম শামসুর রহমান শিমুল বিশ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান সিরাজগঞ্জের আইনজীবী শামীমা ইয়াসমিন রিমা উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগনিত শ্রোতা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ আজকের প্রথম প্রশ্ন মোহাম্মদ জিহাদ আল ইসলাম শেখ হাসিনার চিকিৎসার প্রশ্নে কারা কর্তৃপক্ষ বলছে বন্দিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিধান নেই কিন্তু অতীতে আসম আব্দুর রবকে বন্ধি অবস্থায় বিদেশে চিকিৎসা করানো হয়েছে সেক্ষেত্রে শেখ হাসিনার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে নাকি শেখ হাসিনার দলের পক্ষ থেকে এবং তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক সেই পটভূমিতেই এই প্রশ্ন অন্যদিকে যথার্থই আপনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে কারা কর্তৃপক্ষ বলেছেন যে কোনো কারাবন্দীকে বিদেশে পাঠানোর কোনো বিধান দেশের আইনে নেই কারাবিধিতে নেই মাহমুদুর রহমান মান্না আমার যতদূর মনে পড়ে এই বিবিসি বাংলার সংলাপে আমি এর আগে ঢাকায় একদিন বলেছিলাম আসম আবদবের ঘটনায় সেই সময় আমি আসাম আবদুরাব যে দল করতেন তার সঙ্গে ছিলাম এটা এতই স্পষ্ট ইতিহাস এখন সরকার পক্ষে এগুলো কেন বলছেন সেটা আমি জানি না কারণ সামগ্রিক বিষয়টা নেই তার একটা ছেলে খেলার মতো করছেন একজন বন্দি জেলের মধ্যে আছেন সরকার তার দায়িত্বে ওনার চিকিৎসার অভাবে যদি কিছু হয় তার দায়িত্ব সরকারি হবে এরকম কোনো আইন হতে পারে কি যে চিকিৎসা করে মরে যাক তবু কোনো বিধান করা যাবে না তাদের চিকিৎসা করা যাবে না এগুলো একেবারেই খুব খোঁড়া যুক্তি ফালতু কথা কিন্তু আসমা আব্দুর রবকে যখন বিদেশে পাঠানো হয়েছিল আপনি যেমনটি বললেন যে আপনি জানেন সে সময় তার দলে ছিলেন আপনি তিনি বলেছেন আমাকেও বলেছেন তিনি ব্যক্তিগতভাবে যখন আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে তাকে যখন পাঠানো হয়েছিল জার্মান সরকার যখন জানতে চাইলো যে তার সাথে পুলিশ কেন এবং তারা যখন জানলো যে তিনি বন্দি তখন সেই পুলিশকে ফেরত পাঠিয়ে দিয়ে জার্মান সরকার বলেছিল যে আমরা কোনো বন্দিকে গ্রহণ করতে পারি না এবং তারা আসমরবকে মুক্ত হিসাবে চিকিৎসা করেছেন এবং তিনি তখন থেকে মুক্ত ছিলেন তো এক্ষেত্রে শেখ হাসিনা যদি বন্দি থাকেন তাহলে বন্দি অবস্থায় কি বিদেশে পাঠানো সম্ভব উনি যখন দেশে আছেন তখন বন্দি আছেন বাইরে যখন যাবে সেখানকার সরকার আইন চলবে তারা যদি মনে করে আমরা কোনো বন্দিকে চিকিৎসা করতে পারবো না তাহলে তারা তাই বলবেন কারণ আমেরিকাতে হোক জার্মানিতে হোক আমরা যাকে পাঠাবো আমেরিকান গভর্নমেন্ট বা জার্মান গভর্নমেন্ট তো তাকে বন্দি করতে পারে না বা তাকে বন্দি ডিক্লার করতে পারে না উনি এখান থেকে যাবেন বন্দী হিসেবে তার উদাহরণ আছে সো বন্দি হিসেবে পাঠান তারপরে চিকিৎসাটা করেন এখন যদি এরকম হয় যেন বন্দি থাকতে হবে চিকিৎসা না হোক কিন্তু এমন কি হতে পারে যে সে সময় আসম আব্দুর রবকে পাঠানো হয়েছিল আসলে কারা বিধি লঙ্ঘন করেই না সেটা তো আমার মনে হয় না এরকম কথা সরকার বলতে পারবেন যে তখন তো কারা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না সেরকম তো বলেননি এই উদাহরণ বারে বারেই এসছে কিন্তু বর্তমান সরকার বলেনি যেন তখন কারাবিধি লঙ্ঘন করা হয়েছে আমরা সেটা করতে পারছি না আরেকটা কথা আছে যদি ধরুন কারাবিধিতে কোনো সমস্যা থাকেই কোথাও তো কত কি করছেন তারা নতুন নতুন আইন অধ্যাদেশ জারি করছেন সেরকম কিছু করুন মানুষ তো বিনা চিকিৎসা থাকতে পারে না সেটা তো হতে পারে না ধন্যবাদ শামসুর রহমান শিমুল বিশ্বাস ইস্যুটি খুব সহজে নিষ্পত্তি করা যায় উনি বিচারাধীন বন্দী ওনাকে জামিনে মুক্তি দিয়ে খুব সহজেই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যেতে পারে জামিন উনি ইতিমধ্যে একটা পেয়েছে অন্য মামলাগুলো জামিনের পর্যায়ে আছে সরকার বাধা না দিতে জামিন দিলেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে অর্থাৎ সরকারের আপত্তি অনাপত্তির ওপরে নির্ভর করছে সরকার যদি আদালতে আপত্তি না জানায় তাহলে আদালত জামিন দিলে তার পক্ষে বিদেশে যাওয়া সহজ হয় যে মামলাগুলো দায়ের করা হয়েছে উভয় নেত্রীর বিরুদ্ধে সবগুলোই জামিনের উপযুক্ত জামিন পাওয়াটাই ন্যায়সঙ্গত আইনে তারা জামিন পাবেন আপনি বলছেন জামিনের উপযুক্ত কিন্তু জরুরি বিধিমালায় যে মামলাগুলো সেগুলো কি জামিন মধ্যে আদালত জরুরি বিধিমালা যে যে শর্তে প্রয়োগ হবে এই অপরাধ যে অভিযোগগুলো নিয়ে আসছে যে ঘটনাগুলো তা সবই জরুরি ক্ষমতা জারির পূর্বেকার ঘটনা এই অভিযোগগুলো জরুরি বিধিমালা প্রয়োগ হবে না স্বভাবত এগুলো জামিন পেতে পারে ধন্যবাদ দর্শকদের মধ্যে কেউ মতামত দিতে চান হ্যাঁ আপনি জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন অসুখে ভুগছেন কিন্তু তার মধ্যে বিশেষ করে তার কানের যে অসুখ সেই অসুখটার চিকিৎসা করার মতো আমাদের বিশেষজ্ঞ বাংলাদেশে নাই সুতরাং উনি বন্দি হওয়ার আগেও বেশ কয়েকবার আমেরিকা থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখনও মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে এবং এটা করলে গভ আমাদের বর্তমান সরকার তারা বাহবা পাবে মানবাধিকার ব্যাপারে বিশ্ব দেখবে যেন অন্তত তাকে মানবিক কারণে তাকে মুক্ত করা হয়েছে ধন্যবাদ হ্যাঁ আপনি কারাবিধি যদি লঙ্ঘনী হয় বিদেশ থেকে চিকিৎসক এনেও তো কারাব করতে মানে কারাগারের ভিতরেও তো চিকিৎসা করতে পারেন ধন্যবাদ আর কেউ আপনি সরকার কেন বলছে না যে শেখ হাসিনার কনের চিকিৎসার জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ নেই শুধু ওনারাই বলছেন কিন্তু সরকার কেন বলছে না আছে কি আছে না এই ধরনের একটা স্পষ্ট না সরকারের অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত যে ওনার যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে ধরনের চিকিৎসা সেবা বাংলাদেশে আছে কি নেই না খান আলোচনা হয়ে গেল আমি মনে করি যে তার চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় যে উনি বলেছেন যে সরকারের একটা স্টেটমেন্ট দরকার একটা বক্তব্য প্রয়োজন এবং যদি প্রকৃতই তার চিকিৎসা দেশে না থেকে থাকে তাহলে তাকে অবশ্যই বিদেশে পাঠানো উচিত আমি মনে করি এবং যেটা শ্রীমূর বিশেষ বলেছেন যে তাকে জামিন দিয়ে পাঠানো দিতে পারে মুক্ত হিসেবে তিনি যাবেন এবং পালিয়ে যাবেন না সুতরাং যদি মামলা থেকে তুমি ফেরত তো আসবেনই দেশে কিন্তু সরকারের পক্ষ থেকে কিভাবে বক্তব্যটা আসতে পারে কারা কর্তৃপক্ষ তো বলছেন যে তারা চিকিৎসা যেখানে যে ধরনের চিকিৎসা প্রয়োজন দেশের মধ্যে সেটা করবেন বিদেশে পাঠানো কারা কর্তৃপক্ষ একটা কি তার উপর তো লেভেল আছে খোদ সরকার থেকে বক্তব্য আসা উচিত এবং এই ডিসিশনটা কারা কর্তৃপক্ষের নেওয়া উচিত হবে না এ নেবে সরকার গভর্নমেন্ট নেবে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স তারা সিদ্ধান্ত নেবে ব্যাপারে এটা ওই কারা কর্তৃপক্ষের ওই ডিজি পিজন্স বা অ্যাডিশনাল ডিজি পিজন্সের বক্তব্যের উপরে বা তাদের সিদ্ধান্ত উপরে শেখ হাসিনার মতো নেতা নেত্রীর ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল চরম ফাইনাল ডিসিশন দেওয়া ঠিক হবে না ধন্যবাদ মোহাম্মদ রহমান মান্না আপনি ফেরত আসতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে আমি একটু পরে আগে আসবো তার আগে শামিমা ইয়াসমিন রিমা সিআরপিসির বিধানী রয়েছে জাবিন কে কে পেতে পারে অসুস্থ বয়স্ক এই ধরনের আসামি জামিন পেতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনা জরুরি বিধিমালায় ইতিপূর্বে বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন অন্য অন্য কয়েদি সেক্ষেত্রে শেখ হাসিনা জামিন নিয়েই তো দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে এবং দেশের একজন প্রাইম মিনিস্টার হিসেবে না হোক শেখ হাসিনা হিসেবে না হোক বঙ্গবন্ধু কন্যা এই হিসেবে তার এই সুযোগটা থাকা উচিত ধন্যবাদ মাহমুদা আপনি ফেরত আসতে চাচ্ছিলেন আমি ফেরত আসতে চাচ্ছি কেন যে কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কিছু বলেছেন কি বলেননি কারা কর্তৃপক্ষের আচরণটাও খানিকটা ফিসি মনে হচ্ছে না তারা চিকিৎসা করবেন এরকম করে একটা পাবলিসিটি দিলেন যে শেখ হাসিনা দেশে কোনো চিকিৎসা করতে চাচ্ছেন না উনি দেশের চিকিৎসার উপরে বিশ্বাস করতে পারছেন না কিন্তু দেখা গেল যে তাকে আনা হলো উনি রাজি হলেন কিন্তু আনবার পরে এটা একটা নাটকের মতো হলো যে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে ফেরত নিয়ে যাওয়া হলো কেন বলছেন এটা সিকিউরিটির প্রবলেম সিকিউরিটির কোন সমস্যা হচ্ছে তা না কারণ ধারে কাছে কাক পাখি দুটো দুটো কথা কিন্তু তারা বলছেন একটা হচ্ছে যে তার অবস্থা এখন একটু ভালো হাসপাতালে রাখার প্রয়োজন নেই দ্বিতীয়টি হচ্ছে যে নিরাপত্তার বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ যদি হয় যদি প্রথমটা হয় তাহলে নিরাপত্তার আপনার ধারণা কি প্রথমটা কোনো কারণ নয় না আমি দুটো মিলে দেখছি তারা একটা জটিলতা তৈরি করছেন যেমন ধরুন যে প্রশ্ন অস্ত্রর যখন আমি ফি দিতে চাইলাম কানের চিকিৎসার ব্যাপারে गवर्नमेंट তো কানের চিকিৎসার জন্য কোনো স্টেপই নিলো না সে যে আনলো সেদিন হসপিটালে কোনো কানের ডাক্তার তো তারা ডাকেও নি এবং এটা কিন্তু সবাই জানে যে সেই সময় কানের এটা তো শুধুমাত্রটা ডাক্তার দেখা না এটাতে একটা ইনস্ট্রুমেন্ট সেট করার বিষয় যেই সুযোগ আমাদের এখানে নাই বলে নেত্রী দাবি করছেন তার পরিবার দাবি করছেন আমরাও জানি তারপরে গভর্নমেন্ট বললেই পারে কোনো দাঁতের ডাক্তার কানের ডাক্তারকে ডেকে যে যেটা কি সম্ভব তাহলেই হয় কিন্তু দিচ্ছে না কেন না দেওয়াতেই প্রশ্নটা তৈরি হচ্ছে এটাই আমি বলতে চাচ্ছি ধন্যবাদ আমরা পরের প্রশ্ন নেই পরের প্রশ্ন করছেন নূর আহমেদ দলীয় প্রধানদের কারাগারে রাখার কারণে যদি প্রধান দুটো দল নির্বাচন থেকে বিরত থাকে তাহলে এই দেশে নির্বাচন অনুষ্ঠান করা আদৌ কি সম্ভব হবে এখন প্রশ্ন হচ্ছে যে দুই দলের কোনো দলের পক্ষ থেকে এরকম কথা বলা হয়নি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না তবে দুই দলের পক্ষ থেকেই বলেছে বলা হয়েছে যে তারা তাদের নেত্রীদেরকে নিয়ে নির্বাচন করতে চান যে কারণে ধারণা করা হচ্ছে যে তাদের নেত্রীদেরকে নিয়ে নির্বাচন করতে না পারলে দল দুটো কি সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে সেই পটভূমিতেই প্রশ্ন আপনার নিজের ধারণা কি আমার নিজের ধারণা যদি তা না সম্ভব হয় তাহলে যেমন আপনারা যে আহ্বান আমাদের করেছেন আমরা যদি এখানে না আসতাম তাহলে কিন্তু এই অনুষ্ঠানে আপনারা করতে পারতেন না যদি এই দুই দল অংশগ্রহণ না করে তাহলে দেশের জনগণই অংশগ্রহণ করবে না সুতরাং সুষ্ঠু নির্বাচন বলেন তারপরে আরও অন্যান্য সংস্কার যত কিছু বলেন আমার মনে হয় সব কিছু ব্যর্থ হয়ে যাবে ধন্যবাদ দুই দলের নেতৃবর্গই বলেছে যে তারা তাদের নেত্রী ছাড়া ইলেকশনে যাবে না এ কথার সাথে দেশব্যাপী একমত আমি নিজেও ব্যক্তিগতভাবে একমত যে আমরা নেত্রীদের সঙ্গে নিয়েই ইলেকশনে যাব এবং একজন গণতান্ত্রিক সরকার আপনি বলছেন দুই দল বলেছে কিন্তু কোন দলের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক ভাবে এই ধরনের কথা বলা হয়নি যে দুই নেত্রীকে ছাড়া তারা নির্বাচনে যাবেন না তা বলা হয়নি দলের ভিতরে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত জানেন এরকম কিছু যে এরকম সিদ্ধান্ত হয়েছে না সেটা বলা হয় নাই তবে সাধারণ সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে দুই নেত্রীকে মুক্ত করেই ইলেকশনে যাবে এবং যাওয়া উচিত ধন্যবাদ শিমুল বিশ্বাস জনগণই গণতন্ত্রের মূল শক্তি জনগণের পক্ষ থেকে যে প্রশ্ন উত্থিত হয়েছে সেই প্রশ্নের সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি তার এই বক্তার বক্তব্যের মূল সুর মর্মবাণী সরকারকে উপলব্ধি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কিন্তু দলের মধ্যে আপনাদের দলের মধ্যে বিএনপির মধ্যে কি এরকম কোন সিদ্ধান্ত হয়েছে বা হওয়ার সম্ভাবনা কতটুকু প্রবল বলে মনে হচ্ছে যে নেত্রীর আপনাদের দলে নেত্রীর মুক্তি না হলে আপনাদের দল নির্বাচনে অংশ নেবে না একজন সাধারণ প্রশ্ন বক্তা প্রশ্ন করেছেন দলের মাঠ পর্যায়ের প্রান্তিক কর্মীরা এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং দলের যারা এখন সক্রিয় তারা একই ধরনের মতামত রাখছেন জরুরি ক্ষমতার এই সময়কালে দলের আনুষ্ঠানিক সভা করা সম্ভব হচ্ছে না বিধায় একটি সাংগঠনিক সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারছি না সাংগঠনিক সিদ্ধান্তে যদি সবাইকে ডাকা হয় গোটা দেশবাসী আমার এই ভাইয়ের বক্তার বক্তব্যের ধ্বনি প্রতিধ্বনিত করবেন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত রাজনীতিকদের বিরুদ্ধে বিশেষ করে দুই দলের দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বিচারাধীন এবং সেই মামলা শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের মানে মামলার প্রক্রিয়া অব্যাহত রেখে সেটাকে শেষ করতে চান তার সাথে নির্বাচনকে সম্পৃক্ত করাটা কতটা যুক্তিসঙ্গত আমি যদি সরকারকে নিরপেক্ষ আচরণের জায়গায় আমরা নিয়ে যাই দেখি তাহলে দুই নেত্রীর বিরুদ্ধে মামলা বিশেষ করে দেশ বেগম খালেদা জিয়ার মামলার প্যানেল আইনজীবী হিসাবে আমি ওনার মামলা পরিচালনা করছি ওনার বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপন করা হয়েছে একটি গ্যাটকো মামলা একটি নাইকো মামলা গ্যাটকো মামলা ইতিমধ্যে উচ্চতর আদালত জামিন মঞ্জুর করেছেন আরেকটি মামলায় উচ্চতর আদালতে আমরা সাহসায় যাব জামিন থাকলে মামলার যে বিচার যে ফেট হয় সে রেজাল্ট হবে এবং সিমিলারলি আমি জানি আমার অন্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার মামলার বিষয়ে জানি ইতিমধ্যে জরুরি বিধি মালায় যে অভিযোগ চার্জ নিয়ে আসা হয়েছে সেগুলো হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছেন এই রায়ে জরুরি বিধিমালা ইতিমধ্যে নানান ভয়েড করে অর্থাৎ আপনাদের অবস্থানটা হচ্ছে যে জামিন দিয়ে তাদেরকে মুক্ত করা সম্ভব বিচার প্রক্রিয়া অব্যাহত থাকুক কিন্তু তারা মুক্ত অবস্থায় নির্বাচনে করুক নির্বাচন করুক সেটাই আপনাদের দলের অবস্থান কারেক্ট ধন্যবাদ দর্শকদের মধ্যে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপি আওয়ামী লীগের এখন আমি মনে করছি সংশয় প্রকাশ করছি যে তাদের দুজনকে বাদ রেখেও যদি নির্বাচন করার সুযোগ থাকে কিন্তু সেই ধরনের প্রক্রিয়া যেমন নির্বাচন কমিশন কর্তৃক সংস্কারপন্থী নেতা মেজর হাফিজকে চিঠি দেওয়াতে নির্বাচন কমিশন বিতর্কিত হয়েছে এবং আদৌ এই বাংলাদেশে নির্বাচন হবে কি না এবং আমি মনে করি যে বহির্বিশ্বের একটা গভীর ষড়যন্ত্র আবারও এ দেশের প্রতি চলছে যে যে কারণে আমার সংশয় যে মুক্ত অবস্থায় কেন বন্দী অবস্থায় যদি নির্বাচন করার প্রক্রিয়া চলে আমার মনে হয় না যে বাংলাদেশে নির্বাচন হবে ধন্যবাদ হ্যাঁ আপনি খুব নিকট অতীতে পাকিস্তানের রাজনীতির রাজনীতি যদি আমরা পর্যবেক্ষণ করি যে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ দুই ওই দেশের দুই নেত্রীকে দুই নেতাকে বেঞ্জের ভুট্টো এবং নয়াজ শরীফকে বিদেশে যেতে বাধ্য করেছে তাই আমরা আমরা যখন এই দেশের তত্ত্বাবধায়ক সরকারকে দেখলাম তখন দেখি যে দুই নেত্রীকে এরাও বিদেশ পাঠানোর জন্য একটা চেষ্টা করলো পরবর্তীতে বিদেশ যখন পাঠাতে পারলো না তখন তারা আবার এদেরকে জেলে বলল তো আমার এই প্যানেলের কাছে প্রশ্ন পাকিস্তানের সামরিক সরকারের সাথে বর্তমানে এই সরকারের কোনো পলিসিগত পার্থক্য আছে কি না আর কেউ হ্যাঁ এদিকে সামনে যেহেতু আমাদের এই দেশটা গণতান্ত্রিক দেশ সুতরাং এই দেশের গণতান্ত্রিক দরকার তত্ত্বাবধক সরকারের কাছে আমার আশাবাদী যে অতি 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 তাড়াতাড়ি আমাদের এই দেশটে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার এবং দুই নেত্রীকে মুক্ত দিয়ে সামনে জানি একটা সুস্থ নির্বাচন হয় এটা আমার কাছে আহ্বান ধন্যবাদ রহমান মান্না শেখ হাসিনার মুক্তি আমাদের কাছে মানে আমাদের দলের কাছে খুবই ভাইটাল বিষয় আমরা তার জন্য লড়াই করছি আইনি লড়াই করছি গণতান্ত্রিক পদ্ধতি যা আছে সেগুলো ধরে লড়াই করবার চেষ্টা করছি শেখ হাসিনাকে কেন্দ্র করে পুরো দলের অনেক আবেগ জড়িত আছে উনি বঙ্গবন্ধুর মেয়ে উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আমরা মনে করি উনি প্রধানমন্ত্রী থাকার কালে খুবই সুন্দরভাবে দেশ পরিচালনাও করেছিলেন যেটা এখন লোকজন মানে কিন্তু আওয়ামী লীগ অনেক বছরের পার্টি অনেক অভিজ্ঞতা সম্পন্ন আমরা কেবল আবেগ দিয়ে চলছি না আমরা পরিস্থিতির একটা বাস্তব মূল্যায়ন করছি সে আপনারা দেখেন আমরা কিন্তু নির্বাচন প্রক্রিয়া যা চলছে সেগুলো ডিনাই করছি না আমরা সংলাপে যাচ্ছি দ্বিতীয় দফার সংলাপ আমরা সেখানে সুস্পষ্ট নির্বাচনের তারিখ চাই আমরা নেত্রীর মুক্তি চাই কিন্তু একই সঙ্গে নির্বাচনটাও চাই আমি বলছি আপনাদেরকে আমরা এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই এরকম হয়েছে আমাদের নেতা আমাদের সবার নেতা জাতির জনক বঙ্গবন্ধু কারাগারে ছিলেন পার্টির অ্যাক্টিভিটি হয়েছে নির্বাচনের প্রস্তুতি হয়েছে এই দেশে যদি আজকে নির্বাচন হয় ধরেন আজকে ঘোষণা করো তিন মাস পরে কথার কথা বলছি শেখ হাসিনা যদি নাও বেরোলেন ওই নির্বাচনে আমরা মনে করি আমরা জিতব এটা অন্যদের সমস্যা থাকলে তারা জানেন আমাদের নেত্রী জেলের মধ্যে থেকেও আমাদেরকে খবরটা দিয়েছেন এরকম যে তোমরা নির্বাচন করো যদি আমি বাইরেও না আসতে পারি তবু নির্বাচন করতে হবে কারণ জনগণ আমাদের পক্ষে আছে এই কারণে শুধু জামিনের বিষয় নিয়ে আজকে লড়াই করছি তার আমরা তার পরিপূর্ণ মুক্ত চাই বিচার তারা করতে চাচ্ছে করুক কিন্তু বলছি একেবারেই নিরপেক্ষ বিচার হতে হবে প্রভাব বিচার হতে পারবে না আমরা মনে করি সেই ক্ষেত্রে বিচারে নিজেকে নির্দোষ প্রমাণ করে বিজয়ীর বেশে সমস্ত দেশের মানুষের মাথার মনী হিসেবে উনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু নির্বাচনের প্রশ্নে আপনাদের অবস্থানটা হচ্ছে যে উনি জেলে থাকলেও আপনার নির্বাচন করার জন্য এরকম কথা বলছি না আমি যদি কালকে বাড়ি তাহলে জেলে তাহলে ভেঙে নিয়ে চলে আসবো কিন্তু যদি কাল না পারি কাল যদি ভোট হয় আমি বলছি আমরা এক্ষেত্রে প্র্যাগমেটিক হওয়ার চেষ্টা করছি একটা আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি না যে জন্যে যিনি প্রশ্ন করেছেন আমাদের দল বলেনি যে ওনাকে ছাড়া আমরা নির্বাচন করব না কখনো বলতেও পারি আবার না বলে আন্দোলনের অংশ হিসেবেও নির্বাচনকে নিতে পারি এটা আমরা ভবিষ্যৎ অবস্থা দেখেছি না যে হ্যাঁ সব পথ খোলা রাখছি যদি এমন হয় যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলবে হাইকোর্টের রায়টাই ঠিক তখন তো শেখ হাসিনার ধরে নির্বাচন করতে ধন্যবাদ হাফিজ উদ্দিন খান আমি একটু আলাদাভাবে দেখতে চাচ্ছি ব্যাপারটা হলো যে আমি আমরা বরাবর সিভিল সোসাইটি থেকে যেটা বলে আসছি সেটা হলো যে আমাদের যে রাজ রাজনীতি যে ব্যক্তিকেন্দ্রিক সেটা আমরা বেরিয়ে আসতে চাচ্ছি সেজন্য কেউ জেলে থাকলে সে তার জন্য নির্বাচনে না যাওয়াটা আমার মনে ঠিক হবে না তবে বড় প্রশ্ন হলো যিনি জেলে আসেন বড় নেতা খালদা জিয়া বা শেখ হাসিনা তাদের যে বিচার প্রক্রিয়া সে যেন স্বচ্ছ হয় গ্রহণযোগ্য হয় নিরপেক্ষ নির্বাচন হয় নিরপেক্ষ বিচার হয় যেন তার কোনো মনে প্রশ্ন না আসতে পারে এবং একমাত্র যে আইনের ভাষায় বলে বিয়ন অল রিজনেবল ডাউট সেইভাবে যদি হয় তাহলে তাদের শাস্তি দিতে হবে দেওয়া যাবে এটা হল কথা কিন্তু তার জন্য এরা জেলে আসেন সুতরাং তার জন্য নির্বাচন আমরা করব না কোন দল থেকে এই ধরনের স্ট্যান্ড নেওয়াটা আমরা সিভিল সহ থেকে এটা অপছন্দ করি কিন্তু এখন পর্যন্ত এই দুই দলের দুই প্রধানের বিরুদ্ধে যেইভাবে বিচার প্রক্রিয়া এগোচ্ছে তা কি সন্তোষজনক বলে মনে হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে হচ্ছে বলে আপনারা মনে হচ্ছে যে আছে আছে। সমস্যা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হোক যাতে কোনো লোকের মনে কোনো প্রশ্ন না থাকে যে বিচারটা ঠিক হয়নি সুবিচার কেউ পায়নি এটা যেন এই প্রশ্ন মনে না থাকে এখন এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকার কারণে যদি কোনো দল ওই ধরনের সিদ্ধান্তের দিকে যায় যে ধরনের সম্ভাবনার পথ মাহমুদুর রহমান মান্না বললেন যে তার দল খোলা রাখছে

পিছিয়ে দেওয়া কোনো সুযোগ কেউ না পায় সেজন্য আমার মনে আমরা মনে করি নির্বাচন হওয়ার জন্য যা কিছু করা দরকার সাবধান দল এগিয়ে আসবে এবং নির্বাচন করবে এবং কোনো উচিলাউজনকে খুঁজে না পায় আমরা পরের প্রশ্ন নেই পরের প্রশ্ন এম এ খালেক আমার প্রশ্নটা হল বর্তমান সরকার সার ব্যবস্থাপনার নীতির কোনো পরিবর্তন করবেন কি ধরনের পরিবর্তনের কথা আপনি বলছেন ইতিপূর্বে সরকার যেভাবে খোলা বাজারে সার বিক্রি করতো তাতে জনগণ তাদের চাহিদা মোতাবেক এবং সময় যে সময় তার সারের প্রয়োজন সেই সময় সে সার পেত কিন্তু বর্তমান সরকারের যে প্রেক্ষাপট এখন যেভাবে ডিলারদের মাধ্যমে সার বিক্রি হচ্ছে যার যে যখন চাহিদা সেই মোতাবেক চাহিদা মোতাবেক সার পাচ্ছে না তাতে উৎপাদন ব্যাহত হচ্ছে ধন্যবাদ খান সারের ব্যবস্থাপনা অবশ্যই ত্রুটিপূর্ণ সার বিক্রি ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনা এটা শুরু হয়েছে বিরানব্বই সন্ধ্যে আরম্ভ হয়েছে এবং আস্তে আস্তে এটা কি আরও সংকট ঘনীভূত হয়ে গেছে অবশ্য নাইনটি সিক্স টু এক সালে সার নিয়ে কোনো সমস্যা হয় নাই বিএনপির আমলে হয়েছিল আবার বিএনপির আমলে হয়েছে এরা ইতিহাসে ইতিহাসিক সত্যি ঘটনা এখানে একটা প্রশ্ন আমার যেহেতু আমি বিএডিসিতে চাকরি করেছি যে বলি যতদিন বিএডিসি মাঠে ছিল অর্থাৎ সার ডিস্ট্রিবিউশন দায়িত্ব বিডিসির প্রকিউরমেন্ট এবং ডিস্ট্রেশনের দায়িত্ব বিডিসির কাজ ছিল তখন কোনো সার নিয়ে কিন্তু কোনো কৃষকের কোনো কমপ্লেন ছিল না বিএডিতে দুর্নীতি ছিল আমি নিজে ইনকোয়ারি করেছি অনেক দুর্নীতির বিরুদ্ধে বিএডিসি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠা কিন্তু সার তখন কৃষকের দৌড় পাওয়া যেত অ্যাভেলেবল ছিল এবং সরকারি বিদেশি সাহায্যে সারা দেশে হাজার হাজার টনের ক্যাপাসিটির গোডাউন তৈরি করা হলো কিন্তু তখন তো চাহিদাও কম ছিল এখন তো চাহিদা তখন সতেরো লক্ষ টন ছিল এখন বেড়ে তিরিশ লক্ষ টনের মতন হয়েছে ইউরিয়ার চাহিদা প্রায় দিগুন প্রায় দিগুণ হয়েছে বাড়বেই ডিমান্ড বাড়বেই কিন্তু বিদেশি তুলে দিয়ে বিদেশিকে সংকুচিত করে কোনো উন্নতি তো হয়নি পরিস্থিতির অবনতি হয়েছে সেজন্য মানে শেষ একটা এই সমস্ত ক্রিটিক্যাল আইটেমের স্টেট ইন্টারভেনশন সুযোগ থাকা উচিত কিন্তু সরকারের পক্ষ থেকে একটা যুক্তি প্রায়ই বলা হয় সেটা হচ্ছে যে সারে সরকার ভর্তুকি দিচ্ছেন এবং সেই কারণে সারের ব্যবস্থাপনা বিতরণ ব্যবস্থাপনায় সরকারের এক ধরনের না এক ধরনের নিয়ন্ত্রণ থাকা দরকার কারণ এটা বাইরে পাচার হয়ে যায় তো সেক্ষেত্রে ডিলার ব্যবস্থা ছাড়া আর কিভাবে খোলা বাজারে সার বিক্রি করতে যায় সেটা যন্ত্র সরকার দায়ী কারণ বাইরে পাশে বন্ধ সরকারের দায়িত্ব এটা সরকারের ইনস্ট্রুমেন্ট আছে বিডিআর আছে কত রয়ে গেছে সরকার যদি না করতে পারে ব্যর্থতা ব্যর্থতা তাদের তার জন্য কৃষক সার পাবে না এবং তাদের কষ্ট হবে এটা হতে পারে না সার বিতরণ ব্যবস্থাটাই আসলে খারাপ কোনো কোনো সময় ডিলারের মাধ্যমে দেওয়া হচ্ছে কোনো কোনো সময় সেনাবাহিনী সার দিচ্ছে এটা তো সরকারের নিয়ন্ত্রণ করা উচিত এবং প্রশাসনের ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখলেই আওয়ামের সঠিকভাবে সার বিতরণটা আসে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে সেনাবাহিনী লোকজন দেখেই এলাকার লোকজন ভয় পালাচ্ছে কি কাজে আসছে তারা বুঝতেই পারে না যে সার দেওয়ার জন্য আসছে কাজে সার দেওয়ার যে ব্যবস্থা এই ব্যবস্থাপনাটা প্রশাসন সঠিকভাবে নিলেই সার সার কৃষকটা সঠিকভাবে পাবে এবং প্রকৃত যে কৃষক সেই সারটা পাবে তাছাড়া সার ব্যবস্থাপনা সঠিক না হলে কৃষকের ঘরে সারটা পৌঁছাতেছে না শুধুই ব্যবস্থাপনার কারণে এরকম কোন দৃষ্টান্ত কি আছে যে সেনাবাহিনী সার বিতরণ করতে গেছে এবং ভয়তে হ্যাঁ বহু জায়গায় সেনাবাহিনী আমার সিরাজগঞ্জ বিভিন্ন ইউনিয়নে আমি দেখেছি যে সার বিতরণ করতে গিয়েছে এবং একজন কৃষক সার নিয়ে যখন আসছে বলছি যে কোথা থেকে তার ইউনিয়ন সেনাবাহিনী দেখে এসে ভয়ে অন্য ইউনিয়নের কথা বলে ফেলছে তখন সেনাবাহিনী তাকে কি বলছে বলছে তোমার বাড়িতে উল্লা তুমি কেন সিরাজগঞ্জ সারনে অর্জন সে আসলে সেনাবাহিনীকে দেখে ভয়ে বলে ফেলছে ধন্যবাদ দর্শকদের মধ্যে সার নিয়ে সংকটের মধ্যে পড়েছেন ব্যক্তিগত অভিজ্ঞতা কারো আছে এরকম কেউ আছেন এখানে হ্যাঁ আপনি ইউনিয়ন পরিষদের সদস্যদের কাছে গেলে এখানেই মূল সমস্যাটা এখানে শুরু যে যে কিনা নির্বাচিত হয়েছে ওর দলের যারা লোক তাদেরকে বাড়ি প্রতি দশ কেজি করে দেয় আর যে ওর দলের না তাকে দেয় হলো শুধু ওই পরিবারের জন্য দশ কেজি তাহলে যে লোক কি যে লোকটার কিনা দশ বিঘার জমি সে একজন পাইলো দশ কেজি সার এই দশ কেজি সার দিয়ে তারা কি করে ফসল উৎপাদন করবে এই যে বিতরণ ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে দলীয় স্বজনপ্রীতি সেটা বন্ধ করার জন্য সরকার কি করতে পারে এটা তো বিভিন্নভাবে সেমিনার করা হয়েছে কথা বলা হয়েছে কিন্তু তারপরেও কোনো প্রতিকার হয় নাই বলা হচ্ছে যে করা হবে এ হবে হবে বলেই শেষ দায় ধন্যবাদ এদিকে আপনি হাত তুলেছিলেন হ্যাঁ আজকে একটা মজুরের মূল্য দেড়শো টাকা এক বস্তা সারের জন্য মেম্বারের বাড়িতে গিয়ে স্লিপ আনতে হয় কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হয় আপনি এই দুইয়ের থেকে তিনটা দিন একেবারে শূন্য যায় এর জন্য দুই তিনটা লেবারের যে মূল্য এই মূল্যটা একজন কৃষকের অপচয় হচ্ছে অপচয় হচ্ছে তারপরও আপনার সারটা যদি খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় সরকার যদি তিনশো টাকা মূল্যে সার প্রদান করে খোলা বাজারে সর্বোচ্চ পঞ্চাশ টাকা বেশি নেবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো আমাকে পঞ্চাশ টাকা বেশি করলে কিন্তু এখন আমাকে তিনটা দিন নষ্ট করতে হচ্ছে তিনটা দিনে ধন্যবাদ আর কেউ পূর্বে যে ব্যবস্থা ছিল খোলা বাজারে সার দিতে হবে এবং সেটা সরকারকে একটু ইয়ে রাখতে হবে যে এটা জানি কোনো প্রকার দাম বেশি নিতে না পারে এবং কোনো দুর্নীতি না করতে পারে এবং স্টক করতে না পারে আর কি এইভাবে সরকারের একটু হস্তক্ষেপ করতে হবে সি বা অন্য অন্য ইয়েকে দিয়ে এটা হবে না আর কি ধন্যবাদ সামনের শাড়িতে হ্যাঁ আপনি ওই ভদ্রলোকের কথার মতোই একসঙ্গে একমত হচ্ছি যে একজন মেম্বারের নিকটে তিন দিন ঘোরার পর যখন দশের সার পাচ্ছে এর দুঃখের বিষয় আমাদের দেশে আর কী থাকতে পারে পাশাপাশি আরেকটা কথা আমি বলবো যেটা বর্তমান সরকার সারের ডিলারদেরকে আবার সাব ডিলার নিয়োগ করা হয়েছে এই সাব ডিলাররা কেউ কেউ শ্বশুরবাড়ি যাচ্ছে মর্মে বিয়ের সাহেব এসে ঘুরে যাচ্ছে দিন ধার্য মোতাবেক সার কৃষকদের নিকট বিক্রি করতে পারছে না মর্মে সাব ডিলারদেরকে সব সময় পাওয়া যাচ্ছে না জি না সাব ডিলারকে সব সময় পাওয়া যাচ্ছে না মর্মিশ সার ব্যবস্থা অত্যন্ত লাজুক ধন্যবাদ मिस्टर বিশ্বাস আমি খবরের কাগজে কাজ করি উত্তর এবং দক্ষিণ অঞ্চলের প্রায় সংবাদদাতরাই উল্লেখ করেছেন যে সার সংকটের কথা না লেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে জেলা সংবাদদাতাদের বলা হয় কৃষকের একটা প্রশ্ন সিডোর এবং দুইটি বন্যায় যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি উৎপাদনে ক্ষতি হয়েছে সময় মতো সার বীজ ডিজেল এবং বিদ্যুৎ না পাওয়ার জন্যে ইতিমধ্যে নয়া কৃষি আন্দোলন গোলটেবিল করে আমাদের কাছে যে একটি সতর্ক সংকেত দিয়েছেন যে বাংলাদেশের কৃষকেরা আবহমান কালের যে বীজ অধিকার সেই বীজ অধিকারকে হরণ করার জন্য আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি সার সংক্রান্ত বিষয়ে সার সংক্রান্ত বিষয়ে আমি সার ব্যবস্থাপনায় সরকার কি পরিবর্তন আনতে পারে অতীতের যে ম্যানেজমেন্টটা ছিল সেটা দেখলেই হয় ছিয়ানব্বই দুই হাজার এই সাত পর্যন্ত সারের কোনো সীমাবদ্ধতা ছিল না ব্যবস্থাপনার সুষ্ঠু ছিল সে উদাহরণটা দেখেই করতে পারে আর বিএডিসির কথা যেটা ছাড় বলেছেন আমি মনে করি যে বিএডিসিকে আবার পুনরায় তার পুরোনো দায়িত্বে এবং কার্যকর উদ্যোগে নিয়ে আসা উচিত বিএডিসির পারফরমেন্স ভালো কৃষি উৎপাদনে সংসম্পূর্ণতাদের বিএডিসির একটা ঐতিহাসিক রোল রয়েছে ধন্যবাদ রহমান মান্না আসবো আপনার কাছে ফেরত সমস্যাটা হচ্ছে যে আসলে সারের পরিস্থিতি বিশেষত সরবরাহ পরিস্থিতি যে কি এটা কিন্তু আমরা ভালো করে জানতে পারছি না সরকার এক এক সময় এক এক কথা বলছেন এক এক একাক এক এক কথা বলছেন এই রকম সময় এখানে পরিবর্তন কি আনা যায় এটা বলা একটু মুশকিল তবে এইটা আমি মনে করি যে সার বিতরণ ব্যবস্থা প্রচুর ত্রুটি আছে এগুলো আপনারা নিজেরা বলেছেন সরকার যদি আন্তরিকভাবে সমস্যার সমাধান করতে চান তাহলে তারা বহু উপায়ই বার করতে পারেন আমি একটু হালকাভাবে বলি এখন ওরা পারছে না সঞ্চালক বলছেন বিএনপির আমলেও সমস্যা হয়েছে তো আওয়ামী লীগের সমস্যা হয়নি তো ডাকেন ডেকে তার সাথে কথাবার্তা বলে ঠিক করে নেন কীভাবে ধন্যবাদ হাফিজউদ্দিন খান আপনি ফেরত আসতে চান হ্যাঁ আমি বলছিলাম যে কথাটা অবশ্য মানুষে বলে ফেলেছেন যে সরবরাহ পরিস্থিতি টোটাল আমার রিকোয়ারমেন্ট যেটা সে পরিমাণ সার আমার দেশীয় প্রোডাকশন উৎপাদন এবং বিদেশে আমদানি দুটো মানে সে আছে কিনা যদি থাকে স্টক তাহলে সমস্যা কম হবে আর একটা কথা হলো যে ডিলারশিপ মানেই হলো কিছু ফেভার প্রশ্ন আসে ডিলারশিপ সবসময় একটা খারাপ পদ্ধতি ওপেন সেল সবসময় একটা বেটার আর যে কথাটা আমার বিশ্বাস সাহেব বলেছেন আমি আবার রিপিট করতে চাই যে ক্রিটিক্যাল আইটেমের সবসময় স্টেট ইন্টারভেনশনের একটা সুযোগ থাকা দরকার সেই জন্য বিএডিসিকে সংকুচিত করাটা একটা অত্যন্ত মারাত্মক ভুল পদক্ষেপ হয়েছে ধন্যবাদ আমরা পরের প্রশ্ন নেব পরের প্রশ্ন করছেন মমতাজ বেগম সিরাজগঞ্জে প্রায় প্রতি বছরই বন্যার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয় এর থেকে পরিত্রাণের উপায় কি এই অনুষ্ঠান যেখানে হচ্ছে সেটি একটি বাঁধের উপরে এই শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট যেটাকে বলা হয় সেখানে এই শহর যে বন্যার কারণে কতটা ঝুঁকির মধ্যে সেটা সবাই জানেন এবং এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন সেটা সবাই মোটামুটি উপলব্ধি করেন হাফিজুদ্দিন খান আপনাকে দিয়ে শুরু করি সিরাজগঞ্জ তো সবসময় বন্যা কবল ছিল আগে ছিল তারপরে ব্রহ্মপুত্র আইডিএন ব্যাঙ্কের যেটা বলে এ বাঁধটা যেটা নদীর দক্ষিণ পার দিয়ে দেওয়া হয়েছে সেই বাঁধটাতে বন্যা আমাদের সারা অঞ্চলে যে বন্যাটা সেটা হয় না কিন্তু বাদটা ভেঙে যায় বাঁধের মেনটেন্যান্সটি মতো হয় না সে কারণে সমস্যা যেমন গতবার যে হলো তার আগে বাদ ভেঙে গিয়েছিল গত বন্যার আগে বাঁধ মেরামত করা হয়নি তার ফলে আপনি একদিন বুঝবেন যে বাদ না থাকলে এক ধরনের সমস্যা সিচুয়েশন সর্বত্র পানি ছড়িয়ে পড়বে সমানভাবে কিন্তু যদি বাদ থাকে বাদ যদি ভেঙে যায় যাকে বলে বাদ ভাঙা নদী সে তো প্রবল বেগে বেরিয়ে আসে এবং ঘর ভেসে নিয়ে যায় মানুষ ভেসে নিয়ে যায় শস্যের ক্ষতি করে ব্যাপক ক্ষতি করে কিন্তু আমি যেটা দেখেছি আমার বাড়ি এখানে গত বলে রাখলাম যে না প্রত্যক্ষ করেছি সেটা হলো যে বাঁধ নিয়ে কোনো সময় কোনো সরকারকে আমি দেখি নাই যে এটাকে যে যে গুরুত্ব এটা পাওয়া দরকার যে যে ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য সে গুরুত্ব দেওয়া হয়নি যখন করা হয় তখন বন্যার আগ শুরু করা হয় এবং বন্যার মধ্যে কাজ শেষ হয় না হলেও সেটা অসম্পূর্ণ কাজ থাকে বা ত্রুটিপূর্ণ কাজ থাকে যার জন্য ওই বাদের কোনো সুফল এলাকাবাসী পায় না এটার জন্য আমাদের বিরাট মিনিস্ট্রি রয়েছে ইরিগেশন মিনিস্ট্রি এত বড় মন্ত্রণালয় রয়েছে এত টাকা পয়সা সেখানে আছে এত অফিসে আছে প্যারাফার্নিং আছে এখানে অফিস আছে কিন্তু তারা কী করে মনিটর করে না কখন কোথ কোথা বাদ ভেঙে গেছে কী করে এটাকে মেনটেন করতে সময় মতো মানে টাইম সেফ নাইন যেটা বলা হয় সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো রেখে কেন করা হয় না এ প্রশ্ন আমারও রয়ে গেছে কিন্তু বন্যার নিয়ন্ত্রণ ছাড়া এমনিতে বন্যার শিকার হওয়ার পরে যে দুর্ভোগ সাধারণ মানুষের হয় শহরবাসীর হয় সেই দুর্ভোগ কমানোর জন্য কি কি ব্যবস্থা থাকতে পারে এটা হলো ডিজাস্টারের দুইটা পার্ট আছে একটা ডিজাস্টার প্রিভেনশন এটা বন্যাখানে প্রিভেন্ট করা সম্ভব মানে বন্যা ক্ষয়ক্ষতি বাঁধ মেনটেন্স করলে আর বাঁধ ভেঙে গেলে পানি আসবে তখন তো রিলিফ দিতে হয় মানুষকে খাওয়াইতে হয় যারা আশ্রয়হীন হয়ে তাদের আশ্রয় দিতে হয় যাদের খাবার না থাকে তাদের খাবার দিতে হবে সেটা তো করা হয় সবসময় করা হয় হয়ে থাকে সেটা আমাদের মোটামুটিভাবে ট্রেডিশন খারাপ না আমাদের বাংলাদেশ তো রিলিফ অপারেশনে ভালো সারা পৃথিবীতে নাম করেছে সেটা বড় সমস্যা না মানুষের দুর্ভোগ হয় কিন্তু দুর্ভোগ কমানোর জন্য চেষ্টা করা হয় কিন্তু এটা তো কোনো সলিউশন হলো না মানুষ বন্যা ভাসবে তারপর তার জন্য খাবার নিয়ে আসা হবে তার জন্য কাপড় নিয়ে আসা হবে আমরা একদিনের বেতন দেবো এইগুলো খুব মানে অত্যন্ত মানে এই কথা আমি বলি যে অপছন্দীয় কাজ কিন্তু এই যমুনায় যেই পরিমাণে চর আছে সেই চরের কারণে আপনার বন্যা কি প্রতিরোধ করা সম্ভব আসলে বাঁধ সম্ভব হবে না কোন ইঞ্জিনিয়ার সাহেব কি বলেছে যে সম্ভব হবে না সে তো আমি আপনি বলতে হবে না এটা টেকনিক্যাল যারা যারা বিশেষজ্ঞ তাদেরকে বলতে হবে যে হ্যাঁ যোগানোর দিকে টেম করা একে বাধা দেওয়ার সম্ভব যদি এই যে যমুনা ব্রিজ হয়েছে আমরা থেকে শুনে আসছি যে নদী ব্রিজ দেওয়া সম্ভব না কোনো দিন হবে না আমরা বরাবর শুনে আসছি এই কথা আমি কি যখন যমুনা ব্রিজ কর্তৃপক্ষ তৈরি করা হলো তখনও শুনতাম না এটা একটা ফালতু কাজ হচ্ছে খামাকা খামাকার টাকা নেওয়া হচ্ছে অনেক কিন্তু আমাদের তখন ট্যাক্স দিতে হয়েছে যমুনা ব্রিজ সার্চার্জ দিতে হয়েছে এইগুলো কাজ হবে না কিন্তু দেখা গেল যমুনা সাকসেসফুলি করা হয়েছে এবং প্রভূত উন্নতি সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তাহলে আমরা কেমন করে বলবো যে বাদ দেওয়া সম্ভব নয় বা এই যমুনা নদীকে কন্ট্রোল করা সম্ভব নয় লোক বলতে হবে বিশেষজেকে বলতে হবে ধন্যবাদ বন্যা কবলিত হওয়ার কারণে সিরাজগঞ্জবাসী চিকিৎসা শিক্ষা সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত হচ্ছে এক্ষেত্রে যেটা বলবো যে শহরক্ষা বাদ দীর্ঘদিন থেকে সিরাজগঞ্জবাসীর দাবি এ শহর রক্ষা বাদ দেওয়ার জন্য সরকারের বিশেষ করে বর্তমান দেশ পরিচালনার দায়িত্বে যেনারা আছেন তাদের কাছে আমার এবং সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে দাবি থাকবে যে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য শহর রক্ষা বাদ যে পরিকল্পনা হয়ে আছে অনেক আগেই সেটা বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ দর্শকদের মধ্যে কেউ মতামত দিতে চান হ্যাঁ আপনি তৃতীয় গত বছরে দু সালে সাত ছাব্বিশে জুলাই সিরাজগঞ্জের এখান থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এই খোকসাবাড়ির যে বাঁধটা ভেঙে যায় এবং সেই বাঁধটা ভাঙার পরে আমাদের শহরে মাত্র এক ঘন্টার মধ্যে পানিতে প্রায় হাঁটু পানির পরিণত হয় আমরা সহ সারা বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করেছে তবে আমার এই জায়গায় সুপারিশ থাকবে বর্তমান সরকারের কাছে সুপারিশ থাকবে বগুড়া শাড়িয়া সারিয়াকান্দি থেকে শুরু করে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি টি পয়েন্ট সিরাজগঞ্জ হার্ট মেইন এটা কিন্তু কোটি টাকা নির্মাণ করা হয়েছে হুন্দাই কোম্পানি কাজ করে নির্মাণ করছে এটাও আজকে ঝুঁকির মধ্যে আছে এখান থেকে চার টাকা দিয়ে সিরাজগঞ্জের শহরে যাওয়া যায় তাহলে এখানে বলছেন যে এইটা যদি এখন ধ্বংস হয়ে যায় আমাদের সিরাজগঞ্জ শহরের কি অবস্থা হবে ধন্যবাদ প্যানেলে যে দুজন রাজনৈতিক সদস্য আছেন প্যানেল সদস্য তারা যদিও সিরাজগঞ্জ এলাকার কেউ নন কিন্তু তারা এই ঘটনা সম্পর্কে দেশের বিভিন্ন প্রান্তে এই একই ধরনের সমস্যা আছে সেগুলো আপনারা জানেন সেই পটভূমিতে কি হতে পারে সিরাজগঞ্জে পরিত্রাণের জন্য বিশ্বাস আমি গত পাঁচ বছর নৌ পরিবহন মন্ত্রণালয়ে কাজ করেছি আমার এই অভিজ্ঞতাটা এবং আমার বাড়ি আপনাদের প্রতিবেশী হিসাবেই পদ্মা এবং যমুনা পারের আমরা মানুষ আমি দুইটি উদাহরণ দেব আমার বক্তব্যটা দেওয়ার আগে টেন্স নদী লন্ডন সিটির পর্যটন মান যেরকম বেরিয়ে বৃদ্ধি করেছেন হো চীনের দুঃখ আজকে চীনের সম্পদ উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বাংলাদেশের পদ্মা যমুনা কুশিয়ারা সুরমা এই আমাদের অভিশাপ নয় বাংলাদেশের সম্পদ বাংলাদেশের প্রাকৃতিক এবং আমাদের আমাদের সংস্কৃতির অংশ টিলমারি থেকে বাঘাবাড়ি আর গোদাগাড়ি থেকে গোয়ালন যমুনা এবং পদ্মা পারে আমরা একটি স্টাডি করেছিলাম পানিসম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় রিলিফ এবং পুনর্বাসন মন্ত্রণালয় মিলে যদি বাংলাদেশের এই নদীকে রক্ষা করা যায় নদীকে শাসন করা যায় নদীকে সম্পদে পরিণত করে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্পদ সৃষ্টির একটি খাত হিসাবে আমাদের এটা পরিগণিত হতে পারে আমি অনুরোধ করব আজকের এই বিবিসির সংলাপ থেকে আজকের এই সংলাপের প্রধান দাবি হোক এটাকে একটি বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসেবে গ্রহণ করে বাংলাদেশের এই নদী সম্পদকে পানি সম্পদকে রক্ষা করার জন্যে ক্র্যাশ প্রোগ্রাম সরকার নেবেন ধন্যবাদ যে প্রস্তাব আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ইনিশিয়েট করে আসছি এবং এটা একটা স্টাডি সার্ভে রিপোর্ট ইতিমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে ধন্যবাদ মাহমুদুরাব হাফিজ উদ্দিন খান তো বলেছেন যে এটার দুরকম ফেজ আছে একটা হচ্ছে যে বন্যা যাতে না হয় নদীকে শাসন করা আর একটা হচ্ছে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেলে অতঃপর মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য কাজ করা আমার ধারণা হয়েছে যিনি প্রশ্ন করেছেন উনি আসলে পরবর্তী পর্যায়ের চাইতে মূলত বলতে চেয়েছেন যে এটা বন্ধ করা যায় কীরকম করে খুবই টেকনিক্যাল বিষয় বিষয়টা আমি এটার উপরে খুব বিস্তারিত বলতে পারবো না তাছাড়া অন্যান্যরা কথা বলেছেন আমার কিন্তু ধারণা ছিল যে এই হার্ড পয়েন্ট ইজ অ্যান এক্সাম্পল যা সিরাজগঞ্জকে রক্ষা করতে পারে আমি ঠিক জানি না এরকম কি কোনো সমস্যা হয়েছে যে এই প্রকল্পটা ঝুঁকির সম্মুখীন হয়েছে তো এরকম যদি হয় তাহলে এই কোম্পানিকে বলা মানে সময় ওই যেরকম বলে দুর্যোগকে সুযোগে পরিণত করুন এটাও যে দুর্যোগ ছিল সেটাকে রক্ষা করতে গিয়ে সেখান থেকে মুক্তি পেতে গিয়ে আবার একটা সুযোগ সৃষ্টি করা যেতে পারে পুরা বেল জুড়ে এরকম বাঁধ বানাবার জন্যে একটা আলাদা করে প্রকল্প নেওয়া হোক এইটা এখন যারা সরকারে আছে তাদের বলেন সিরাজগঞ্জবাসী বেশি করে বলেন ওনারা কতদিন আছে তা তো আমি জানি না ধন্যবাদ এরপরে যারা আছেন তারাও যাতে মনে রাখে সেই জন্য তাদেরকে আবার বেশি করে বলেন ধন্যবাদ আমি মনে রাখবো হ্যাঁ মিস্টার খান আপনি ফেরত আসতে চাইছেন খুব সংক্ষেপে বলছি যে এখানে আমরা যেখানে বসে আসছি একটা উদানে গেলেই দেখা যাবে নদী ভেঙে আসছে এবং যদি ভেঙে যায় তাহলে সিরাজগঞ্জ শহর চলে যাবে এবং যমুনা নদীর যমুনা ব্রিজের নিজদের নদী থাকবে না পশ্চিম দিকে নদীর গতিপথ পরিবর্তিত হবে ধন্যবাদ আমরা পরের প্রশ্ন নেব পরের প্রশ্ন করছেন আলমগীর হোসেন যখন যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি গণদাবিতে পরিণত হয়েছে তখন সরকার যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে এত অনিহা দেখাচ্ছে কেন সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার সরকার মনে করে যে হওয়া উচিত কিন্তু তাদের হাতে সময় কম সে কারণে তারা এটা শুরু করতে পারছে না সেই পটভূমিতে এই প্রশ্ন খান আমি মনে করি যুদ্ধবাদী বিচার হওয়া উচিত এবং এই সরকার তো অনেক কাজে হাতে নিয়েছে যেগুলো এ সরকার আমলে শেষ হবে না সেজন্য আমি মনে করি তার কাজ শুরু করতে পারে এটা ভালো উদাহরণ তারা রেখে যাক তারা ভালো কাজ যেগুলো করেছে তার জন্য তারা অনেক পেয়েছে এটা আরেকটা ভালো কাজ শুরু করুক তার জন্য তারা ভাববে পরবর্তী সরকার সময় নাও পায় পরবর্তী সরকারের দায়িত্ব বাকি শেষ করার কাজ বর্তমান যারা ক্ষমতা আছেন ওনারা অনেক কিছু করছেন যা ওনাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে শেষ করতে পারবেন না যেটা ওনারা নিজেরাই বলছেন যদি ওনাদের কথা মতো ইলেকশন হয় সেক্ষেত্রে ওনারা যে সমস্ত পদক্ষেপ হাতে নিয়েছে সেগুলো শেষ করে যেতে পারবে না যেহেতু শেষ করে যেতে পারবে না সেক্ষেত্রে যুদ্ধাপরাধে বিচার ওনাদের করা সম্ভব না এটা শুধু ওনাদের অজুহাত আমি মনে করি এটা ওনাদের অজুহাত যে যে যুদ্ধ বিচার অবশ্যই অবশ্যই এদেশের মাটিতে হওয়া উচিত এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যেন এটা দেখে যায় ওনারা এই অজুহাত না ভেবে অজুহাত না দেখিয়ে যুদ্ধ বিচার শুরু করা উচিত ধন্যবাদ দর্শকদের মধ্যে হ্যাঁ আপনি এই সরকার এসেছে নির্বাচন করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য নয় হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ যদি এই সরকার এটা শুরু করতে পারে ভালো কিন্তু এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করতে গিয়ে যদি নির্বাচন আরও পিছিয়ে যায় তাহলে আমি বলবো বিচার না করাই ভালো তাহলে সেটাই কি একটা কারণ সরকারের থেকে আপনার ধারণা তাই আমার মনে হয় এরকমই একটা কারণ যে পক্ষ যেহেতু তারা অনেক কাজ হাতে নিয়েছে কোনোটাই শেষ করতে পারছে না আর যুদ্ধ যুদ্ধ অপরাধীদের তো আরো একটা কঠিন বিষয় ধন্যবাদ হ্যাঁ একদম পিছনে আপনি হাত উঠিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার তো অনির্বাচিত সরকার তিন মাসের সরকার যেখানে এক বছর অতিক্রম করছেন আরও কতদিন থাকবেন আমরা নিশ্চিত বলতে পারছি না এই সরকারের কাছে আমাদের একটি চাওয়া আবাদ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের দাবি মাঝে আমরা যদি যুদ্ধ বিচার চাই সেক্ষেত্রে তাদের কি আমরা বৈধতা দিচ্ছি না সরকারকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসছে না সরকারকে বৈধতা দেওয়ার প্রশ্ন না তাদের কি আমরা আর বেশি সময় থাকার জন্য কি বৈধতা দিচ্ছি না আপনারাই থাকেন সময় থাকার সুযোগ করে দেওয়া কথা বলছেন জি ধন্যবাদ হ্যাঁ আপনি আমরা জানি অনিলিভেনটা আসছে আমাদের মানে আমাদের রাজনীতিবিদদের চরম ব্যর্থতার কারণেই এবং ওনারা মানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মেইন কাজ আমরা জানি যে নির্বাচন করা তারপরে ওনাদেরকে অনেক কাজে হাত দিতে হয়েছে তো যেহেতু রাজনীতিবিদরা আমাদের বিগত ছত্রিশ বছরের রাজনীতিবিদরা আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদের মৌলিক দাবিগুলির থেকে আমাদেরকে পাশ কাটিয়ে সরে গেছে এই জন্য আলটিমেটলি যে গভর্নমেন্টের উপরে দায়িত্ব ছিল যে নির্বাচন কিন্তু তাদের কাছে আমরা অনেক কিছু আশা করছি আর কি যেহেতু আশা করছি সেহেতু যুদ্ধাপরাধীদের বিচারটা অবশ্যই আমরা আশা করতে পারি এবং আমার ব্যক্তিগতভাবে মতামত বলছে যে যুদ্ধাপরাধীদের বিচারটা অন্তত শুরুটা হোক ধন্যবাদ আপনি আমি বলতে চাচ্ছি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দুজনই সাবেক প্রধানমন্ত্রী ওনাদের মামলার পরপরই ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি সরকারকে স্বাগত জানাই ওনাদেরকে যদি এরকমই কিছু করে থাকেন তাহলে কেন যুদ্ধাপরি অপরাধীদের কোনো বিচার হবে না এটা কিন্তু শুধু আমার প্রশ্ন নয় জনগণের প্রশ্ন এসে দাঁড়িয়েছে তো সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে এই প্রশ্নবিদ্ধ হয়ে না থেকে আমার মনে হয় যে ওনাদের কি কোনো সম্পর্ক আছে ওনাদের সাথে যুদ্ধাপরা অপরাধীদের সাথে এটা কিন্তু জনমনে প্রশ্ন জেগেছে ধন্যবাদ মিস্টার বিশ্বাস ইস্যুটি সরকারের পক্ষ থেকেই প্রথম তোলা হয়েছে কি উদ্দেশ্যে তোলা হয়েছে জানি না রাজনীতিবিদদের সেই সংকটের সময় সেই পদক্ষেপই নেওয়া উচিত যে পদক্ষেপ থেকে জনগণকে দেশকে সম্মুখে নিয়ে যাওয়া সহজতর হয় যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে কারো দ্বিমত নেই কিন্তু বিচারের দাবিগুলো যে প্রক্রিয়াতে যে উদ্দেশ্যে তোলা হয় সেগুলো খুঁজে দেখা উচিত ভেবে দেখা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত ধন্যবাদ কিন্তু এখন যেহেতু দাবিটা উঠেছে এবং সরকার এক্ষেত্রে বলছে যে এখন সময়ের কারণে তারা করতে চাইছে না সরকারের এই যে অনিহা, দাবিটা ওঠার পরে অনিহা সেটার কারণ কী আমি তো এই প্রশ্নটাই করলাম ইস্যুটি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তোলা হয়নি প্রশ্নটা প্রথম উত্থাপন করেছে সরকার তিনি আবার সময়ের ক্ষেপণ করছেন মতলবটি সরকারের ভিতরেই ধন্যবাদ রহমান মান্না একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনারা আবার ভেতর থেকে অনেকগুলো কথা বলেছেন যার জবাব মোটামুটিভাবে না দিলে আমি মনে করি খুব খণ্ডিত বিষয় হয়ে যাবে এই সরকার অনেক কিছু করতে চেয়েছেন কিন্তু করতে পারছেন না শেষ করতে পারছেন না এরকম বলতে পারবেন ওরা কি কি করতে চাইছে কোনটা কোনটা শেষ করতে পারবে না ওরা দুর্নীতি দমন করতে চায় শেষ করতে পারবে ওরা যত নেতাদের গ্রেপ্তার করেছে সবার বিচার শেষ করতে পারবে ধারণার জন্যই প্রশ্নগুলো করছি না আমি ধারণার জন্যই প্রশ্নগুলো করছি ওনারা শেখ হাসিনা খালেদা জিয়া গ্রেপ্তার করেছেন বিচার শুরু করেছেন শেষ করতে পারবেন অর্ধেস যদি শিওর না হয়ে তারা তাদের বিচারের কাজ শুরু করতে পারেন এখন তো বোঝা যাচ্ছে যে হাইকোর্ট পর্যন্ত বলেছে মামলাই খারিজ করে দাও তার মানে হচ্ছে অনেক কিছু ওনারা নিজেরাও জানতেন না কিন্তু ওনারা জানেন যুদ্ধাপরাধীদের বিচার করা উচিত হাসিনা খালেদের বিচার শুরু করতে পেরেছেন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারবেন না এটা কোনো কথা হলো এটা কোনো প্রশ্নই হতে পারে না যুদ্ধাপরাধীদের বিচার তাদের শুরু করা উচিত শেষ করতে পারবেন কি পারবেন না সেই জন্য তো ওনাদেরকে ইতিহাসের কাঠ ঘরে দাঁড় করতে পারবে না ওনারা কেবল ভোটে দাঁড়াবেন যে ওনাদের জনগণের প্রশ্নের জবাব দিতে হবে শুরু করলেন শেষ করতে পারলেন না কেন বাংলা ভাইকে ধরে বিচার করতে পারেনি তারা জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাই ফাঁসি দিতে পারে নাই আমি মনে করি যে যে যতগুলো আইন তাদের হাতে আছে সেগুলো প্রয়োগ করে দরকার বলতে নতুন অর্ডিন্যান্স করে হলেও অথবা সবচেয়ে বড়ো কথা যেটা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদিকা আইরিন খান এই বিবিসির সংলাপে বলেছেন প্রয়োজন সারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে যুদ্ধাপরাধীদের বিচার করবার যে সমস্ত উদাহরণ আছে সেখান থেকে নিয়ে যত দাঁড় তাড়াতাড়ি সম্ভব এই বিচারটা করা উচিত এটা এখন একটা সবার কাছে ব্যাপার মনে হয় ধন্যবাদ আমরা পরের প্রশ্ন নেব পরের প্রশ্ন করছেন মৌসুমি ফারজানা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন বিকল্প ব্যবস্থা কি সেক্ষেত্রে চাকুরীজীবীদের বেতন বৃদ্ধি করা যেতে পারে তাছাড়া খোলা বাজারে যেভাবে চাল বিক্রি শুরু হয়েছে এর চাইতে বেশি পরিমাণে খোলা বাজার মানে বৃদ্ধি করা যেতে পারে আর কি খোলা বাজার ব্যাপকভাবে বিস্তার করানো সম্ভব কিনা বা চাল আমদানি আরও ব্যাপকভাবে চাল আমদানি করে সেটা খোলা বাজারে ছাড়া সম্ভব কিনা ধন্যবাদ শামসুর রহমান শিমুল বিশ্বাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্যে যা যা করণীয় ভিজিএ টিআর ডিআর সহ যত কার্যক্রম নেওয়া প্রয়োজন সেগুলো অচিরেই নেওয়া উচিত অতি দ্রুত নেওয়া উচিত এখন অস্বাভাবিক দ্রব্যমূল্য এটা সহনীয় পর্যায়ে সরকার না আনতে পারলে প্রান্তিক জনগণের দরিদ্র জনগণের শ্রমিক এবং কৃষকদের ভর্তুকি দিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে তাদের নিয়ে আসার জন্য ব্যবস্থা নেওয়া উচিত খুব সংক্ষেপে মাহমুদুর রহমান মান্না নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাবেই না আমি এরকম সিদ্ধান্ত এখনও নিচ্ছি না তবে একটা বিকল্প ব্যবস্থার আলোচনার সঙ্গে আসতেই পারে এবং সেই জন্য যে সমস্ত প্রস্তাব আপনারা করেছেন তার মধ্যে বিশেষত আয় বাড়ানোর কথা কিন্তু এদেশের অর্থনীতিবিদরা বলেছেন আমাদের আয়টা একদম স্ট্যাটিক আছে এটাকে বাড়িয়ে দেওয়া যায় কিনা তার জন্য অর্থনীতিবিদদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে আমার মনে হয় সরকার এগুলো সব কিছুই সিরিয়াসলি বিবেচনা নিয়ে তার সপক্ষে পদক্ষেপ নিতে পারেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা রোধ করা যাবে না এই কথাটা ঠিক না সেক্ষেত্রে বিকল্প পদক্ষেপ নেওয়া উচিত সরকারের যেমন খোলা বাজারে চাল বিক্রি বিজিএফ কার্ড বিতরণ এবং যা আয় বৃদ্ধি অর্থাৎ বেতন বৃদ্ধি করার একটা ব্যবস্থা করা গেলেই কিছুটা হলে সম্ভব হবে বিশেষ করে খোলা বাজারে যে বিক্রিটা হচ্ছে এটা ব্যাপক হারে করতে হবে আন্তর্জাতিক বৃদ্ধির কারণে আমাদের দেশে বৃদ্ধি হয়েছে এটা ঠিক কিন্তু সাধারণ মানুষ এরা তো না খেয়ে মারা যাবে ধন্যবাদ হাফিজউদ্দিন খান বিষয়টা একটু জটিল এটা একটা এক কথা গুরুত্ব দেওয়া সম্ভব নয় এবং প্রথম কথা হলো যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সরবরাহ চাহিদার যে মিসম্যাচ রয়ে গেছে সেটাকে পূরণ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে আমরা মনে করি দেখেছি তারপরে এখনও এগুলো পরিষ্কার হয়ে গেছে যে দেশে মজুদারদের একটা দৌরাত্ম রয়ে গেছে সিন্ডিকেট রয়ে গেছে সেখানে সরকারের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি তো এভাবে অনেকগুলো মেজাজ একসঙ্গে তারপরে যেগুলো সাময়িক ব্যাপার যেমন ভিজিএফ কার্ড বা এই যে বিডিআরের রেশন দোকান এগুলো তো সাময়িক এগুলো করতে হবে আরও বাড়াতে হবে আর বেতন বৃদ্ধি আমি যদি নিজে বছর সরকার জারি করেছি বেতন বৃদ্ধি করে আমাদের কোনো লাভ হয়নি কোনো সময় বেতন বৃদ্ধি করলে বাজার বেড়ে যায় বিশেষ করে আমাদের দেশে যে পদ্ধতিতে বেতন বাড়ানো হয় ঢাকড়ল পিটে পনেরো টাকা বেতন বাড়ানো হয় পঁচিশ টাকা বেতন বাড়ানো হয় এটা কোনো দেশে এরকম করা না অন্য দেশে এটাকে এটা সাইলেন্ট প্রসেস কেউ জানতে পারে না এই দেশেই অনেক প্রতিষ্ঠান আছে এনজিও আছে আমি জানি তারা বেতন বাড়ায় চুপ হিসাবে কেউ জানতে পারে না সে ধরনের না করলে কোনো লাভ এটা আমি নিজে সরকারকে বহুবার বলেছি এই জিনিসটা যে আপনাদের বেতন যদি বাড়ানো বাড়ানো সরকারি কর্মকাজারীদের তাহলে ঢাকডল পিটিয়ে রাজনৈতিক বাবা নেওয়ার জন্য করবেন না সাইলেন্ট প্রসেস করেন তাতে কিছুটা বাজারে এদের কিছুটা ক্ষমতা বাড়বে তাহলে ক্ষমতা বাড়ে না তো বেতন বাড়ানো না কথাটা হওয়া উচিত ইনকাম বাড়ানো মানুষ ইনকাম একটা প্রশ্নে আমার মানে সব বক্তাদের যেমন আমাদের আনসার পুলিশ বিডিআর সেনাবাহিনীকে স্বল্প মূল্যে খাদ্য মানে রেশন দেওয়া হয় সেইটা দরিদ্র জনগণকে তালিকা করে তাদেরকে সেই ফেসিলিটিটা দিলে এখানে দ্রব্যমূল্য বৃদ্ধির আর অন্য কোনো কিছু প্রয়োজন থাকবে না ধন্যবাদ আমাদের পরের অনুষ্ঠান ঢাকায় সেই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে মোবাইল টেলিফোন নাম্বার শূন্য এক আট এক নয় চার শূন্য সাত শূন্য তিন শূন্য এতে ফোন করতে পারেন অথবা এস পাঠাতে পারেন আর ইমেল করতে চাইলে লিখুন বেঙ্গলি অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় আজকের প্যানেলের সদস্যবৃন্দ এখানে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষকে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে তারা আমাদেরকে এই হার্ড পয়েন্ট ব্যবহারের সুযোগ দিয়েছেন সে কারণে সিরাজগঞ্জবাসী আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন সেজন্য তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মেরাজ এবং আমি কামাল আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় চাইছি শুভরাত্রি